ওয়েলকাম সকলকে আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি ম্যাপের মাধ্যমে ইউরোপের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অংশ স্পেনের গৃহযুদ্ধ নিয়ে আলোচনা করব। আমি ম্যাপের মাধ্যমে মূলত যেটা বোঝাতে চাইবো তোমাদের, যে কিভাবে স্পেনের গৃহযুদ্ধটা ক্রমশ সূচনা থেকে বিস্তার লাভ করেছে এবং তার শেষ পরিণতি কী হয়েছে। এবং তোমরা এখানে যেটা দেখতে পাবে সেটা হলো যে গৃহযুদ্ধের বিভিন্ন স্তরগুলিতে কিভাবে মানচিত্রের মধ্যে প্রকাশ পেয়েছে। এবং তোমরা আরেকটা জিনিস যেটা লক্ষ্য করতে পারবে সেটা হলো যে ইউরোপের মধ্যে মানচিত্রের ঠিক অবস্থানটা কোথায়, কোন দেশটা, জার্মানি, ইটালি, ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি, এরা প্রত্যেকটা দেশ গৃহযুদ্ধে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। সেই গুরুত্বপূর্ণ দেশগুলির অবস্থান ঠিক কোথায় এবং কিভাবে এই আলোচনাটা এগিয়েছে সেটাই তোমরা দেখার চেষ্টা করো। চলো ম্যাপটা দেখিয়ে বা ম্যাপটা খুব মন দিয়ে তোমরা দেখবে এবং দেখলে পরে বুঝতে পারবে যে কিভাবে ক্রমশ গৃহযুদ্ধটা এগিয়েছে। চলো প্রথমেই আমি একটা ম্যাপের মাধ্যমে ইউরোপে ঠিক স্পেনের অবস্থানটা কোথায় সেটা বোঝার চেষ্টা করব। শুধু স্পেন নয়, স্পেনের গৃহযুদ্ধে আর যে সমস্ত ইউরোপের দেশগুলি প্রাসঙ্গিক হয়ে পড়েছিল তাদের অবস্থানটাও দেখে নেব। ফ্রান্স, জার্মানি, ইটালি ও রাশিয়া এরা ছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য। তোমরা প্রথমেই খেয়াল করো ম্যাপের মধ্যে স্পেনের অবস্থানটা কোথায়। স্পেন দেখো একেবারে আটলান্টিক মহাসাগর আর ভূমধ্যসাগরের একেবারে সংযোগস্থলে অবস্থিত, এই হচ্ছে স্পেন। এই জায়গাটা স্পেন, এর পাশেই রয়েছে পর্তুগাল, স্পেনের সাথে একেবারে স্থলভাগ দিয়ে সংযুক্ত। স্পেন এই হচ্ছে ফ্রান্স, আর এইটা ব্রিটেন, আর জার্মানিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে, আর ইটালি এই অঞ্চলটা হচ্ছে ইটালি, আর রাশিয়া এই অঞ্চলটাতে রাশিয়া রয়েছে। তাহলে ম্যাপের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি স্পেন একটি দেশ যে আটলান্টিক মহাসাগর ও ভূমধ্যসাগরের সংযোগস্থলে অবস্থিত। এবং প্রসঙ্গে তোমরা ভালো করে দেখে নাও যে স্পেনে গৃহযুদ্ধ শুরু হয়েছিল, স্পেনের উপনিবেশ এই নিচে দেখো মরক্কো, এইখানে কিন্তু সেনা বিদ্রোহের মাধ্যমে, ঠিক আছে। তাহলে স্পেনের অবস্থানটা এবং তার চারিপাশে যে দেশগুলো অবস্থান সেটা কিন্তু ভালো করে ম্যাপে আমাদেরকে খেয়াল করে নিতে হবে যে স্পেন কেন কোন কোন জায়গাগুলো তার অবস্থান বা কোন কোন জায়গাগুলো তার পক্ষে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল এবং সে কীভাবে এগিয়েছে। দেখো পরের ম্যাপটাতে, প্রথমে যখন গৃহযুদ্ধ শুরু হচ্ছে জুলাই 1936, দেখতে পাচ্ছ এখানে গৃহযুদ্ধ যখন শুরু হচ্ছে সেই সময়কালে ম্যাপটা, ওপরে আমি ম্যাপের লিঙ্কটা দিয়ে দিয়েছি যে কোথা থেকে ম্যাপটা নিয়েছি। এই সময়কালে দেখো, এই সময় স্পেনে প্রথমে এই লাল অংশগুলো, এগুলো হচ্ছে স্পেনের ক্ষমতাশীল দল যারা শাসন করতো, যাদেরকে আমরা প্রজাতান্ত্রিক দল বলছি, এই লাল এলাকাগুলো, ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর এই যে এই কালো রঙের যে অংশগুলো দেখতে পাচ্ছ, কালো নয়, যে অংশগুলো রয়েছে হালকা রঙের, এই অংশগুলো, এই যে এইখানটা হচ্ছে মরক্কো, এই এলাকাগুলো কিন্তু সব বিদ্রোহী দল বা জেনারেল ফ্রাঙ্কোর নেতৃত্বে যারা গৃহযুদ্ধের সূচনা করেছিল অর্থাৎ সেনাবাহিনীর অংশ, এই একনায়কতান্ত্রিক সরকারের অংশ, এরা মোটামুটি এই অংশগুলোতে, তার মানে স্পেনের উত্তর ভাগ আর হচ্ছে এই দক্ষিণে মরক্কোর যে এলাকা, এই এলাকায় তাদের প্রাধান্য ছিল, ঠিক আছে। এটা হচ্ছে জুলাই 1936। পরের স্লাইডে দেখো কী আছে, এখানে দেখতে পাবে যে অক্টোবর 1936, মানে প্রায় মাসচারেক পরে দেখো কতটা এগিয়েছে। মরক্কো থেকে শুরু করে এই জায়গাগুলো কিন্তু বিদ্রোহী দলরা আস্তে আস্তে তাদের প্রভাব বিস্তার করছে, যাদেরকে আমরা বলছি বিদ্রোহী দলের নেতা কে ছিল, জেনারেল ফ্রাঙ্কো, ঠিক আছে। এই যে এই জায়গাগুলো কিন্তু স্পেনের বিদ্রোহীরা আস্তে আস্তে নিজেদের অধিকার ফলাচ্ছে, আর লাল অংশগুলো হচ্ছে শাসক দল, এই লাল অংশগুলোর সাথে এই রংবিহীন অংশগুলো তাদের লড়াই চলছে, ঠিক আছে। এটা 1936 অক্টোবর। পরে দেখছি যে আরও অক্টোবর পরের বছর 1937 সালে, তখন দেখো এই রংবিহীন কালো অংশগুলো কিন্তু ক্রমশ বাড়ছে, রিবেল ন্যাশনালিস্ট বা এই যে বিদ্রোহী জাতীয়তাবাদী, এদের কিন্তু অধিকারে বিভিন্ন এলাকা বাড়ছে। এটা কবে, অক্টোবর 1937, খেয়াল করবে। আর এখানে রিপাবলিকান স্পেন যারা প্রজাতন্ত্রী বা যারা সরকার পক্ষে ছিল, এরা কিন্তু ক্রমশ তাদের এলাকা কমে যাচ্ছে, রঙের মাধ্যমে খুব স্পষ্টভাবে বোঝানো হয়েছে, ঠিক আছে। এরপর 1938 মে, সেই সময় অবস্থা কী দাঁড়িয়েছে দেখো, রিবেল ন্যাশনালিস্টদের অধিকারে আরও অংশ চলে এসেছে,
আর এদিকে সরকার পক্ষ কিন্তু অনেক কমে গেছে, ঠিক আছে? সরকার পক্ষ আস্তে আস্তে মানে সংকুচিত হচ্ছে, তারা যুদ্ধে হেরে যাচ্ছে। কারণ কি? কারণ যুদ্ধে আরও বিভিন্ন দলগুলি এই ন্যাশনালিস্টদের বা একনায়কতান্ত্রিক সরকার সাহায্য করেছিল, হিটলার, ইতালি মানে মুসোলিনি, তারা বিশেষ করে এদেরকে সাহায্য করছে, ঠিক আছে? যার ফলে তাদের কিন্তু জয়ের সম্ভাবনা বাড়ছে, ঠিক আছে? এটা 1938 সালের মে মাস। ফেব্রুয়ারি 1939 মানে বিদ্রোহের শেষ পর্যায়ে যখন হচ্ছে, তখন এই কালো রংবিহীন অংশগুলো কিন্তু অনেক এলাকা নিয়ে ফেলেছে। এখানে কেবলমাত্র এইটুকুনো এলাকায় তখন এই রিপাবলিকানদের অবস্থান রয়েছে, ঠিক আছে? তাহলে বিদ্রোহে রিপাবলিকানরা একরকমের সংকুচিত হয়ে গেল। এই প্রজাতন্ত্রী বা রিপাবলিকান দলে কারা ছিল, এদেরকে মনে রাখতে হবে কৃষক, শ্রমিক, মধ্যবিত্ত, এদের সমর্থন ছিল, এরা ছিল সরকার পক্ষে। এরা এদের বিরুদ্ধে বিদ্রোহ কারা করেছিল, দক্ষিণপন্থী দল, এই রিবেল ন্যাশনালিস্ট বা জাতীয়তাবাদী দল বা একক নায়কতান্ত্রিক দল, যাদের নেতা ছিল জেনারেল ফ্রাঙ্কো। জেনারেল ফ্রাঙ্কো সেনাবাহিনী একজন সদস্য ছিল, সেনাবাহিনী অফিসার ছিল, সে কিন্তু এই বিদ্রোহীদের নেতৃত্ব দিয়ে গৃহযুদ্ধের সূচনা করেছিল 1936। আমরা প্রথম স্লাইডে দেখেছি, ঠিক আছে? ম্যাপটাতে আরেকটা ম্যাপে সুন্দর করে আবার দেখিয়ে দিচ্ছি আরেকবার যে স্পেন কোথায় অবস্থিত, স্পেনের পাশে যারা গৃহযুদ্ধের সময় এই ফ্রান্স আর এই ব্রিটেন এইদিকে আছে, এই দুটো দেশ নিরপেক্ষ ছিল, তারা তোষণ করছিল কাকে, জার্মানিকে আর ইটালিকে। জার্মানি আর ইটালিকে মানে হিটলার মুসোলিনিকে তোষণ করছে। আর এ প্রসঙ্গে বলে রাখি যে এই রাশিয়া কিন্তু এই স্পেনের যে প্রজাতান্ত্রিক দল যারা সরকার পক্ষে ছিল, এদেরকে কিন্তু রাশিয়া সমর্থন করেছিল। যদিও রাশিয়ার সাহায্য সেভাবে এদেরকে বাঁচাতে পারেনি বা এদেরকে গৃহযুদ্ধে তবু এরা হেরে গিয়েছিল, কারণ হিটলার আর মুসোলিনি যেভাবে স্পেনকে, স্পেনের বিদ্রোহী দল অর্থাৎ এই রিবেল ন্যাশনালিস্ট বা জেনারেল ফ্রাঙ্কো দলকে সমর্থন করেছিল, সেভাবে কিন্তু এরা করেনি, যার ফলে হেরে যাচ্ছে। তাহলে আমি ম্যাপের মাধ্যমে তোমাদের যেটা দেখালাম, একেবারে স্পষ্ট করে বোঝানোর চেষ্টা করলাম যে কীভাবে বিদ্রোহ ক্রমশ এগিয়েছে, এবং তোমরা ম্যাপটা আগে পিছিয়ে করে দেখে নেবে এবং দেখতে পারবে যে এখানে ক্রমশ বিদ্রোহ স্পেনের কোন অংশগুলো ধীরে ধীরে স্থানান্তরিত হয়েছে। এবং শেষ পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে স্পেনের মধ্যে একটি দেশে বিদ্রোহ আত্মসমর্পণ করতে বাধ্য হচ্ছে সরকার পক্ষ, এবং সরকার পক্ষের হয়ে আত্মসমর্পণ করেছিল শেষ পর্যন্ত মিয়াজ, শান্তির জন্য আবেদন করছে। এবং 1939 সালে ফেব্রুয়ারি মাসে ব্রিটেন ও ফ্রান্স ফ্রাঙ্কো কর্তৃক স্থাপিত সরকারকে স্বীকার করে নিচ্ছে। এভাবে স্পেনের গৃহযুদ্ধ শেষ হচ্ছে। দুটো যে পক্ষ ছিল তাদের দলগুলো নাম দিয়ে দিয়েছি, প্রজাতন্ত্রী দল আর বিদ্রোহী দল বলা হচ্ছে, এবং তাদের দলে কারা কারা সমর্থক ছিল তাদের নামগুলো দেওয়া আছে, তোমরা একটু স্লাইডটা দেখে নেবে। আর যদি এরপরে তোমাদের এইরকম কোনো ম্যাপের বা মানচিত্রের সাহায্যে কোনো ভিডিও আরও দেখার ইচ্ছা থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব আপলোড করতে। থ্যাংক ইউ।